হ্যালো মুভি লাভার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। আজকের মুভিতে আমরা একটি হাস্যকর ব্যাংক ডাকাতির ঘটনা সম্পর্কে জানব, যেখানে দ্য ঘোস্ট ব্যান্ডিটস নামের একটি ডাকাত দল আমেরিকার সব থেকে সিকিউর একটা ব্যাংক ডাকাতির প্ল্যান করে। আর ওয়েন নামের একজন সহজ সরল ছেলে নিজের গার্লফ্রেন্ডকে উদ্ধার করার জন্য না চাইতেও এই পুরো ঘটনার সাথে জড়িয়ে পড়ে। তো কেনই বা ওয়েন এই সব কিছুর সাথে জড়িয়ে পড়ে এবং কীভাবেই বা সেই ডাকাত দল তাদের ডাকাতির প্ল্যান করে, তার সব কিছুই আমরা জানবো 2023 সালে মুক্তি পাওয়া নেটফ্লিক্সের জনপ্রিয় একটি মুভি দ্য আউটলস থেকে। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতে আমরা এই গল্পের প্রধান দুই চরিত্র ওয়েন এবং পার্কারকে দেখতে পাই। ওয়েন পার্কারকে চোখ বন্ধ করে তার রুমে আসতে বলে। তো পার্কার রুমে এসে দেখে ওয়েন খেলনা পুতুল দিয়ে তাদের বিয়ের সেট ডিজাইন করেছে। ওয়েন এখানে খেলনা পুতুল দিয়ে তার বাবা মাকেও রিপ্রেজেন্ট করেছে। এটা দেখে পার্কার ওয়েনকে বলে, তুমি এই দুটো পুতুলের সাথে আরও দুইটা পুতুল অ্যাড করে দাও, কারণ আমার বাবা মা আমাকে ইমেল করে বলেছে তারাও আমাদের বিয়েতে আসবে। এটা শুনে ওয়েন খুবই খুশি হয় এবং অদ্ভুত অঙ্গভঙ্গি করে নাচতে থাকে। ওয়েনের নাচ দেখে পার্কারের একটু উইয়ার্ড ফিল হয়। সে মনে মনে বলে, আমি কি আসলেই এই ছেলেটাকে বিয়ে করছি? সিন শিফট হয়ে দেখা যায় ওয়েন তার গাড়িতে করে অফিসে যাচ্ছে। যাওয়ার পথে সে তার বাবা মাকে কল দিয়ে জানায় যে পার্কারের বাবা মাও তাদের বিয়েতে আসছে। ওয়েনের বাবা নীল এবং তার মা মার্জি এই ব্যাপারটা নিয়ে খুব একটা আগ্রহ দেখায় না। যাই হোক, কথা বলতে বলতে ওয়েন তার কর্মস্থল সানরিজ ব্যাংকে চলে আসে। ওয়েন এই ব্যাংকের ম্যানেজার পদে চাকরি করছে। ব্যাংকে পৌঁছে ওয়েন তার কলিগ টাইরি আর ম্যারিসলের সাথে তার বিয়ে নিয়ে কথা বলছিল। টাইরি তখন এটা শুনে অবাক হয় যে ওয়েন এখনও তার হবু শ্বশুর শাশুড়ির সাথে দেখা করেনি। সে ওয়েনকে বলে, তোমার যে গার্লফ্রেন্ড আছে এটাও আমরা বিশ্বাস করতে চাইনি, প্রথমে ভেবেছি তুমি বানিয়ে বলছো। ম্যারিসল টাইরির কথায় সায় দিয়ে বলে, প্রথমবার ওয়েনের গার্লফ্রেন্ডকে দেখে আমিও খুব অবাক হয়েছিলাম। কথা বলার মাঝখানে ওয়েন খেয়াল করে তাদের কলিগ গ্যারি সেখানে নেই। ম্যারিসল আর টাইরি তখন বলে তারা প্রতিবারের মতো এবারও অ্যাক্সিডেন্টালি গ্যারিকে ব্যাংকের ভল্টে আটকে ফেলেছে। ওয়েন এটা শুনে খুব রেগে যায় এবং ব্যাংকের ভল্ট খুলতে খুলতে বলে, আর যেন গ্যারিকে ভল্টে আটকানো না হয়। ওয়েন প্রথমে ভল্টে পাসওয়ার্ড দেয়, এরপর তার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ভয়েস কনফার্মেশনের জন্য একটা গানের প্রথম লাইন গাইতে থাকে। তো ভল্ট খুলে সে প্রথমেই গ্যারিকে দেখতে পায়। ওয়েন গ্যারিকে বলে, প্রতিটা ব্যাংকের ভল্টে একটা এমার্জেন্সি গেটওয়ে থাকে যেটা দিয়ে বের হওয়া যায়, তুমি কেন সেটা দিয়ে বের হও না? উত্তরে গ্যারি বলে, তোমাকে আমি বহুবার বলেছি আমি সেই গেটওয়ের বাটন খুঁজে পাই না। অন্যদিকে রাতে যখন ওয়েন তার বাবা মা এবং পার্কারকে নিয়ে একটা রেস্টুরেন্টে ডিনার করতে যায়, তখন সেখানে ওয়েনের কাজিন আরজেকেও দেখা যায়। আরজে ওয়েনকে বলতে থাকে যে সে এখন একটা অ্যাম্বুলেন্সের ড্রাইভার হিসেবে চাকরি করে। কথা বলার মাঝখানে ওয়েন একটা স্টোরেজ সার্ভিসকে কল করতে উঠে যায়। সে সেখান থেকে পার্কারের বাবা মায়ের ছবি কালেক্ট করার চেষ্টা করছিল যাতে সে তাদের সারপ্রাইজ দিতে পারে। তো ওয়েন যখন স্টোরেজ সার্ভিসে কল করে জিজ্ঞেস করে ম্যাকডরমেট নামে কোনো ফ্যামিলির ছবি আছে কি না, তখন স্টোরেজ সার্ভিস থেকে তার কথার কোনো উত্তর না দিয়ে উল্টো কল রেখে দেওয়া হয়। আর তখনই ওয়েনের বাবা তার কাপড়ে আগুন ধরিয়ে ফেলে। এটা দেখে ওয়েনের মা মাস্টার্ড দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলে সেটা আগুনের মাত্রা আরও বাড়িয়ে দেয়। এদিকে স্টোরেজ সার্ভিসের সেই লোকটি রেহান নামের এক লেডি গ্যাংস্টারকে কল করে বলে, তুমি বলেছিলে কেউ যদি ম্যাকডরমেট ফ্যামিলির নামে কিছু জানতে চায় তাহলে যেন তোমাকে জানাই। আসলে ওয়েন নামের একটা ছেলে একটু আগে ম্যাকডরমেট ফ্যামিলির ছবি খুঁজতে বলেছিল। স্টোরেজ সার্ভিসের লোকটি কল কেটে দেওয়ার পর রেহান তার সামনে থাকা ডায়মন্ড পর্যবেক্ষণ করতে থাকে। ডায়মন্ডে খাত থাকায় সে ডায়মন্ড নিয়ে আসা লোকটিকে তখনই গুলি করে মেরে ফেলে। যাই হোক, রাতে বাসায় ফেরার পর ওয়েন পার্কারকে সরি বলে, কারণ ওয়েনের কাজিনরা পার্কারের সাথে অনেক বাজে বিহেভ করেছে। সেই সাথে সে পার্কারকে জিজ্ঞেস করে, তোমার বাবা মা কবে আসবে, কারণ তাদের জন্য আমি কিছু সারপ্রাইজ রেডি করেছি। উত্তরে পার্কার জানায় তারা বিয়ের আগের দিন রাতে আসবে। তো পরদিন ওয়েন তার কলিগদের সাথে নিয়ে দুটো হলুদ শার্টের উপর কিছু পাথর বসিয়ে অদ্ভুত এক ধরনের গিফট তৈরি করে। এরপর যখন সে বাজার করে বাসায় ফিরে পার্কারের সাথে ফোনে কথা বলছিল আর নাচছিল, তখনই আমরা পার্কারের বাবা বিলি এবং তার মা লিলিকে দেখতে পাই। লিলি ওয়েনকে সারপ্রাইজ দিতে পিছন থেকে ডাক দিলে ওয়েন ভয় পেয়ে তার হাতে থাকা রুটি দিয়ে লিলির মাথায় বাড়ি দেয়। প্রতিউত্তরে লিলি ওয়েনকে ধরে আছাড় মারে। এরপর ওয়েন যখন কাঁদতে কাঁদতে লিলি আর বিলির কাছে প্রাণ ভিক্ষা চাইছিল, তখন বিলি বলে যে, আমরা পার্কারের বাবা মা, আমরা কেন তোমাকে মারতে যাব। কথা বলার মাঝখানে সেখানে পার্কারও চলে আসে এবং তার বাবা মাকে দেখে সারপ্রাইজড হয়। এরপর বিলি আর লিলি ওয়েনের তৈরি করা অদ্ভুত সেই শার্ট পরে তাদের প্রথম দেখা হওয়ার গল্প শুনতে থাকে। ওয়েন বিলিকে পার্কারের ইয়োগা ক্লাসের কথা বলে, একই সাথে সে বিভিন্ন অঙ্গভঙ্গি করে তাদের সব কিছু বোঝাতে থাকে। তবে এসব দেখে পার্কারের বাবা মাও তার মেয়ের ফিউচার নিয়ে বেশ হতাশ হয়ে পড়ে। পরদিন পার্কারের ইয়োগা ক্লাস থাকায় ওয়েন ছুটি নেয়, কারণ বিলি আর লিলির সাথে কোনো একজনকে থাকতে হবে। তো পার্কার ওয়েনের কাছে তার বাবা মাকে রেখে নিজে ইয়োগা ক্লাসে চলে যায়। এরপর ওয়েন বিলিকে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার কথা বললে বিলি সেটা না করে বরং ওয়েনকে নিয়ে প্যারাগ্লাইডিং করতে যায়।
সেখানে প্যারাশুট ওপেন করার আগে বিলি ওয়েনকে একটু ভয় দেখাতে তাকে জিজ্ঞেস করে, আমাকে একটা লজিক দাও যে কেন তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিব, আর এই উত্তর দিতে না পারলে আমি প্যারাশুট খুলব না। কিন্তু দেখা যায় উত্তর দেওয়ার আগেই ওয়েন ভয় পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছে। বিলি আর লিলি এরপর ওয়েনকে নিয়ে ট্যাটু করাতে যায়, কিন্তু এখানেও ওয়েন ট্যাটু মেশিনের সুই সহ্য করতে না পেরে চিৎকার করতে থাকে। এরপর তারা সবাই একসাথে বারে যায় এবং বিয়ার খেতে খেতে বিভিন্ন ধরনের গল্প করতে থাকে। তখনই বিলি খেয়াল করে রেহান সেখানে তাদের সাথে দেখা করতে এসেছে। লিলিকে ওয়েনের কাছে রেখে বিলি রেহানের সাথে দেখা করতে যায়। তো যখন রেহান বিলিকে বলছিল যে ওয়েন স্টোরেজ সার্ভিসে কল করে তাদের নাম বলেছিল, তখন ওয়েন লিলির সাথে তার ব্যাংকের সিকিউরিটি সিস্টেমের গল্প করছিল। আর এখানে একটা বড় টুইস্ট আছে। সিন শিফট হয়ে পরদিন সকালে দেখা যায় ওয়েন ব্যাংকে এসে তার কলিগদের সাথে গতকালের গল্প বলতে থাকে, আর ঠিক তখনই দুইজন ব্যাংক ডাকাত সেখানে এসে সবাইকে গান পয়েন্টে নিয়ে নেয়। ওয়েন তখন সিকিউরিটি অ্যালার্ম বাটন অন করে দিলে ডাকাতরা বুঝে যায় যে তাদের কাছে আর মাত্র 2 মিনিট সময় আছে। তখন ডাকাতদের একজন ওয়েনকে ধরে ব্যাংকের ভল্টের কাছে নিয়ে যায়। ওয়েন ডাকাতদের বলতে থাকে, 2 মিনিটের মধ্যে কখনোই তোমরা ভল্টের সিকিউরিটি লক ব্রেক করতে পারবে না। ওয়েনের কথা শেষ করার আগেই ডাকাতরা লক খুলে ফেলে এবং তার গলায় গান ধরে তাকে দিয়ে ফিঙ্গারপ্রিন্ট বাইপাস এবং ভয়েস লক আনলক করিয়ে নেয়। ভল্ট খোলার পর দেখা যায় গ্যারি সেখানে আটকা পড়ে আছে। তো ডাকাতদের কথায় ওয়েন যখন টাকা নিয়ে ব্যাগে ভরছিল, তখন সে একটা কালার ট্র্যাপ বান্ডিলও ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেয়। ওয়েন খেয়াল করে ডাকাতদের ভাবভঙ্গি সব কিছু তার হবু শ্বশুর বিলির মতো লাগছে। যাই হোক, ডাকাতরা চলে যাওয়ার আগে ওয়েনকে ধন্যবাদ দিয়ে যায় এবং তার হাতে কালার নোট ট্র্যাপের সেই বান্ডেলটা দিয়ে যায়। ডাকাতির পর ওয়েনের মনে পড়ে সে গতকাল রাতে মাতাল হয়ে লিলিকে তাদের ব্যাংকের সব সিকিউরিটি সিস্টেম খোলার ওয়ে বলে দিয়েছে। সে তখন মোটামুটি নিশ্চিত হয়ে যায় যে বিলি আর লিলি তার ব্যাংকে ডাকাতি করেছে। কিছুক্ষণ পরেই ওয়েন দেখতে পায় পার্কার তার বাবা মাকে নিয়ে ব্যাংকে তাকে দেখতে এসেছে। ব্যাংক ডাকাতির খবর পেয়ে সেখানে FBI এজেন্ট রজার চলে আসে। সে ওয়েনকে বিভিন্ন রকম প্রশ্ন করে ডাকাতদের সম্পর্কে তথ্য একত্র করার চেষ্টা করে। রজার ওয়েনকে বলে, আমি নিশ্চিত এরা বিখ্যাত ডাকাত দল ঘোস্ট ব্যান্ডিটস, তারাই এই ডাকাতি করেছে, তুমি কি জানো সব বলো। কিন্তু ওয়েন এই কথা শুনে কান্না করতে থাকে। ওয়েনের কান্না দেখে পার্কার তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। তবে চলে যাওয়ার আগে ডিটেকটিভ ওয়েনকে একটা কার্ড দিয়ে যায়। ব্যাংক থেকে বাসায় ফিরে বিলি আর লিলি ওয়েনকে একটা গাড়ি উপহার দেয়, কিন্তু ওয়েন সেটা নিয়ে খুব একটা আগ্রহ না দেখে বরং সেখান থেকে চলে যায়। এরপর ওয়েন ফ্রেশ হয়ে তার কলিগ টাইরিকে ফোন দিয়ে বলতে থাকে যে আমি নিশ্চিত আমার শ্বশুর শাশুড়ি ব্যাংকে ডাকাতি করেছে। এটা শুনে টাইরি বলে, তুমি যদি এটা সবাইকে বলো তাহলে তুমি নিজেও ফেঁসে যাবে, আর ব্যাংক থেকে টুকটাক সবাই চুরি করে, তাই তুমি এই ঘটনা ভুলে যাও। যাই হোক, পরদিন ওয়েনের পরিবারের সাথে পার্কারের পরিবারের দেখা করার কথা। পার্কারের ফ্যামিলি আসার আগেই ওয়েন তার পরিবারকে বলে যে আমার মনে হয় পার্কারের বাবা মাই আমার ব্যাংকে ডাকাতি করেছে, তারা এলে তোমরা কথা বলে তাদের মুখ থেকে সত্য বের করার ট্রাই করবে। কিন্তু পার্কারের বাবা মা খাবার টেবিলে বসার পরপরই ওয়েনের বাবা মা তাদের সরাসরি জিজ্ঞেস করে বসে যে তারা ক্রিমিনাল কিনা। এটা শুনে পার্কার একটু শক খায়, তবে কথা বলে তারা টপিক ঘুরিয়ে নিয়ে যায় এবং বিভিন্ন বিষয় নিয়ে হাসাহাসি করতে থাকে। রাতে বাসায় ফিরে পার্কার ওয়েনকে আলাদা ডেকে নিয়ে বলে, আমি খেয়াল করেছি গতকাল থেকে তুমি অদ্ভুত আচরণ করছো, তোমার যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটা আমার সাথে শেয়ার করতে পারো। তো ওয়েন যখন পার্কারকে বলে যে তোমার বাবা মাই আমার ব্যাংকে ডাকাতি করেছে, তখন পার্কার এটা বিশ্বাস করে না, বরং সে ওয়েনের উপর রাগ দেখিয়ে বেরিয়ে যায়। তো পরদিন সকালে বিলি আর লিলি ওয়েনের আগের গাড়ি নিয়ে বের হলে ওয়েনও নতুন গাড়িতে করে তাদের পিছু নেয়, কিন্তু ওয়েন স্পিড কন্ট্রোল করতে না পারায় গাড়ি ক্ষণে ক্ষণে কেঁপে উঠছিল। এই অবস্থায় যখন ওয়েন বিলি আর লিলিকে ফলো করতে থাকে, তখন তারা খুব সহজেই ওয়েনকে দেখতে পায় এবং অন্য একটা রোডে উঠে যায়। তাদের দেখা দেখি ওয়েনও যখন গাড়ি ঘুরাতে যায়, তখন ছোটোখাটো একটা যানজট লেগে যায়। এরপরও ওয়েন কোনোভাবে সেখান থেকে বের হয়ে বিলি আর লিলির পিছু পিছু রেহানের মেনশনে পৌঁছায়। এদিকে বিলি যখন রেহানকে তার পাওনা $1,000,000 বুঝিয়ে দেয়, তখন রেহান বলে, তোমরা টাকা দিতে অনেক দেরি করে ফেলেছ, তাই জরিমানা হিসেবে আরও $5,000,000 দেবে। আগামী 1 সপ্তাহের মধ্যে যদি $5,000,000 শোধ না করতে পারো, তাহলে তোমার মেয়ের বিয়ে আমি আমার বডিগার্ডের সাথে দেব। এটা শুনে বিলি একটু ভয় পায়। অন্যদিকে রেহানের মেনশনে ঢুকে ওয়েন বেশ বিপদে পড়ে। সে একটা ঝোপের মধ্য দিয়ে ভিতরে ঢুকলে একটা কুকুর তার পিছু নেয়। নিজের অজান্তেই ওয়েন সেই কুকুরটাকে লাথি মেরে বসলে আরও এক ঝাঁক কুকুর ওয়েনের পিছে লাগে, কিন্তু তবুও ওয়েন কোনোভাবে রেহানের শেষ কথাগুলো শুনতে পায়। এরপর গাড়ি নিয়ে যখন ওয়েন বাসায় ফিরে যেতে নেয়, তখন সে দেখে ডিটেকটিভ রজার তার পিছনে গাড়ি নিয়ে আসছে। রজার ওয়েনের গাড়ি চেক করে এবং গাড়ির বনেটে প্রথম দিন ডাকাতির সেই স্যুট মাস্ক সহ কিছু বুলেট খুঁজে পায়। রজার তাই ওয়েনকে ধরে থানায় নিয়ে যায়। থানায় নিয়ে রজার ওয়েনকে বলে, এই ঘোস্ট ব্যান্ডিটসদের খুঁজতে খুঁজতে আমি আমার চাকরি জীবনের অর্ধেক শেষ করে ফেলেছি,
এমনকি আমার ওয়াইফও আমাকে ছেড়ে চলে গিয়েছে। তাই এখন তুমি হয় তাদের খুঁজতে আমাকে সাহায্য করবে অথবা সোজা জেলখানায় ঢুকবে। ওয়েন তখন বলে, আমার মনে হয় পার্কারের বাবা মাই ঘোস্ট ব্যান্ডিটস। তারা বছরের বেশিরভাগ সময় জঙ্গলে কাটায়, যেমনটা ঘোস্ট ব্যান্ডিটসদের কথা শুনেছি। আমি তাদের ধরতে তোমাকে হেল্প করতে পারি। এরপর রজারের সাথে প্ল্যান করে নিজের শার্টের মধ্যে ওয়্যারলেস মাইক লাগিয়ে ওয়েন বাসায় ফিরে আসে। বাসায় এসে সে পার্কারের সাথে আলাদা কথা বলতে চায়, কিন্তু তখনই সেখানে বিলি আর লিলিও চলে আসে। এরপর তারা একসাথে কেকের অর্ডার করতে বেকারিতে যায়। যাওয়ার পথে ওয়েন জোরে জোরে রজারকে উদ্দেশ্য করে মাইকে কথা বলতে থাকে, এমনকি কেক শপে পৌঁছানোর পরেও রজারকে তাদের মুভমেন্ট বলতে থাকে। তো কেক শপে সবাই বসে যখন কেক টেস্ট করছিল, তখন ওয়েন পার্কারকে আলাদা করে ডেকে নিয়ে যায়। সে পার্কারকে বলতে থাকে যে FBI আমাকে সেই ডাকাতির জন্য সন্দেহ করছে। তাদের কথা বলার মাঝখানেই দলবল নিয়ে সেখানে রেহান চলে আসে। সে এসেই পার্কারকে গান পয়েন্টে নিয়ে নেয়। রেহানকে আসতে দেখে বিলি আর লিলিও দৌড়ে সেখানে আসে। তারা রেহানকে বলে যে আমরা কথা দিয়েছি তোমার টাকা আমরা 2 দিনের মধ্যে ফেরত দেব, তাহলে কেন তুমি এখানে এসেছ? উত্তরে রেহান বলে, তোমরা আগেও মিথ্যা কথা বলে টাকা না দিয়ে পালিয়ে গিয়েছো, তাই আমি এখন পার্কারকে ব্যাকআপ হিসেবে ধরে নিয়ে যাচ্ছি। ওয়েন তখন ওয়্যারলেসে চিৎকার করতে করতে রজারকে সিগনাল দিতে থাকে। সিগনাল পেয়ে রজার তার গান নিয়ে কেক শপের দিকে তাক করে। তবে রজার গুলি করার আগেই সেখানে একটি ট্রাক চলে আসে এবং এর পরপরই রেহানের গার্ডরা গুলি করা শুরু করে। গুলির শব্দ শুনে বিলি ভিতরের গার্ডদের মেরে পরিস্থিতি নিজের কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করে, আর এই সুযোগে রেহান গাড়িতে করে পার্কারকে নিয়ে চলে যায়। বিলি আর লিলি ভিতরের সবাইকে মেরে বাইরে এসে দেখে রেহানের গাড়ি তখনও রাস্তা দিয়ে যাচ্ছে। তারা সেই গাড়ি লক্ষ্য করে বেশ কয়েকটা গুলি করে, কিন্তু তাতে খুব একটা লাভ হয় না। এদিকে রজার রেহানকে ধরতে না পেরে বিলি আর লিলিকে গান পয়েন্টে নিয়ে নেয়। মাঝখান থেকে ওয়েন পাগলের মতো দৌড়াতে দৌড়াতে আসে রেহানের গাড়িতে আঘাত করার জন্য। ওয়েনের পাগলামি দেখে রজার যখন বোকা হয়ে দাঁড়িয়েছিল, সেই সুযোগে বিলি রজারকে মেরে গাড়ি নিয়ে সেখান থেকে চলে যেতে নেয়। ওয়েনও তখন গাড়িতে উঠতে চায়, তবে জানালা দিয়ে কেবল তার শরীরের অর্ধেক গাড়ির ভিতরে ঢোকে। আর সেই অবস্থাতেই বিলি গাড়ি চালিয়ে একটা জঙ্গলের মাঝখানে চলে আসে। সে গাড়ি থামিয়ে লিলিকে বলে, রেহানের অনেকগুলো বাড়ি আছে, আমরা জানি না সে পার্কারকে কোথায় ধরে নিয়ে গিয়েছে। ওয়েন তখন বিলি আর লিলির উপর একটু রাগ দেখায়। সে বলে, তোমাদের জন্যই রেহান পার্কারকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছে, আর বিলি তার ব্যাংক ডাকাতির জিনিসপত্র আমার গাড়ির বনেটে রেখে দিয়েছে, যার জন্য আমি FBI এর হাতে ধরা পড়েছি। যাই হোক, তোমাদের এখন $5 মিলিয়ন দরকার পার্কারকে উদ্ধার করতে, তাই তোমরা আরেকটা ব্যাংক ডাকাতি করো, আমি সেখানে হেল্প করব। যেহেতু আমি ব্যাংকের ম্যানেজার, তাই আমি জানি সাধারণত একটা ব্যাংকে কী কী উইক পয়েন্ট থাকে, আর পার্কারের জন্য আমি যে কোনো কিছু করতে প্রস্তুত। এরপর ওয়েন বিলি আর লিলিকে নিয়ে তার বাসায় যায় এবং তার কাছে থাকা ব্যাংকের মডেল তাদের দেখায়। ওয়েন তাদের বলে, আমি যখন আমার ব্যাংকের সিকিউরিটি সিস্টেম ডিজাইন করেছিলাম, তখন আমি মোট 12টা ব্যাংকের মডেল তৈরি করেছি, তবে তার মধ্যে মাত্র 2টা মডেল ভালো হয়েছে। প্রথমটা হচ্ছে অ্যাটলাস রিজার্ভ ব্যাংক। ফিবি কিং নামের এক মেয়ে এই ব্যাংকের ম্যানেজার। এই ব্যাংকের প্রতিটা ইঞ্চি জায়গা CCTV দিয়ে কভার করা, এমনকি ব্যাংকের ভল্টও 3-4 লেয়ারের সিকিউরিটি সিস্টেম দিয়ে কভার করা, তাই এই ব্যাংক ডাকাতি করা খুবই কঠিন। আর দ্বিতীয়টি হচ্ছে ভিক্টোরি ইউনিয়ন ব্যাংক। এই ব্যাংকের ম্যানেজার ভিন্স খুবই অলস। সে ব্যাংকে চাকরি পেয়েছে কারণ তার বাবা এই ব্যাংকের মালিক। ভিন্স সারাদিন শুয়ে বসে আর VR-এ গেম খেলে সময় কাটায়। সাধারণত ব্যাংকের অস্ত্রবাহী ট্রাকগুলো বেশ কয়েকবার তাদের বিভিন্ন শাখা হতে টাকা ট্রান্সফার করে, কিন্তু ভিন্স অলস হওয়ায় সে একবারই 3টা ব্যাংকের টাকা ট্রান্সফার করে। তাই আমরা যদি সেই অস্ত্রবাহী ট্রাক ডাকাতি করতে পারি, তাহলে একসাথে 3টা ব্যাংক ডাকাতি হয়ে যাবে। এদিকে রজারকে দেখা যায়, সে ওয়েনের বাবা মাকে ইনভেস্টিগেট করছে যে তারা বিলি আর লিলি সম্পর্কে কিছু জানে কি না। উত্তরে ওয়েনের মা মার্জি বলে, তারা খুবই খারাপ লোক, তারা দিনের বেলায় বিয়ার পান করে। যাই হোক, প্ল্যান মোতাবেক বিলি ওয়েনকে একটা ওয়াটার গান দেয়। এরপর ওয়েন শ্রেক সেজে লিলিকে সাথে নিয়ে ব্যাংকের ভিতরে চলে যায়, আর বিলি বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করে। ব্যাংকের ভিতরে ঢুকে তারা দেখে ভিন্স VR সেট নিয়ে গান শুনছে। এই সুযোগে তারা তখন সবাইকে গান পয়েন্টে নিয়ে নেয়। এরপর একজন এজেন্ট যখন ভল্ট থেকে টাকা নিয়ে বের হচ্ছিল, তখন লিলি তাকে মেরে তার কাছ থেকে টাকার ব্যাগ নিয়ে নেয়। ব্যাগ কাঁধে নিয়ে লিলি ওয়েনকে বলে, তুমি এই ডাকাতির লিডার, তাই সব কিছু নিজের মতো করে হ্যান্ডেল করো। এটা শুনে ওয়েন তার পকেট থেকে সেই ওয়াটার গান বের করে সবাইকে ভয় দেখাতে থাকে। এদিকে লিলি বাইরে এসে বিলিকে সাথে নিয়ে ব্যাংকের বাইরে থাকা অস্ত্রবাহী ট্রাক থেকে টাকা নিয়ে নিজেদের গাড়িতে রাখতে থাকে। কিছুক্ষণ পরে অস্ত্রবাহী ট্রাকের ড্রাইভার তার এক সহকর্মীকে গান হাতে দেখে বুঝতে পারে যে তার ট্রাকে ডাকাতি হচ্ছে। সে তখন বাইরে এসে বিলি আর লিলির সাথে ফাইট করতে থাকে। অন্যদিকে ব্যাংকের ভিতরে এক লোক বুঝে ফেলে যে ওয়েন ভীতু মানুষ, তাই সে গুলি করবে না। সে তখন উঠে ওয়েনকে ধরে মারতে থাকে। মারামারির এক পর্যায়ে সেই লোকটি অসুস্থ হয়ে পড়লে ওয়েন তাকে বাঁচাতে CPR দেয় এবং প্রাথমিক চিকিৎসা করতে থাকে। ব্যাংকের বাইরে যখন বিলি আর লিলি সেই দুজন গার্ডের সাথে গান নিয়ে মুখোমুখি দাঁড়িয়ে আছে,
তখন ওয়েনও সেখানে আসে এবং তার ওয়াটার গান বের করে গার্ডদের পিছন থেকে তাদের দিকে তাক করে থাকে। ডাকাত দলে তিনজন আছে দেখে গার্ডরা গান ফেলে দেয়, কিন্তু পরক্ষণেই তারা দেখে যে ওয়েনের গান দিয়ে পানি বের হচ্ছে, তাই তারা আবার তাদের বন্দুক নিয়ে গুলি চালাতে থাকে। তবে ততক্ষণে সবাই পালিয়ে সেফ স্পটে চলে গিয়েছে, আর গার্ডদের গুলিতে বিলিদের গাড়ির টায়ার ফেটে যায়। তখন উপায় না দেখে ওয়েন সেই অস্ত্রবাহী ট্রাকটি নিয়ে গার্ডদের মেরে বিলি আর লিলিকে সেই ট্রাকে উঠতে বলে। তারা ট্রাকে উঠার পর ওয়েন এলোমেলোভাবে ট্রাক চালাতে থাকে। সে ট্রাক নিয়ে একটা গাড়ির সাথে ধাক্কা খেলে তাদের গাড়ির সব টাকার ব্যাগ খুলে যায় এবং সব টাকা উড়ে উড়ে রাস্তায় পড়তে থাকে। ততক্ষণে আরও কতগুলো পুলিশের গাড়ি তাদের পিছু নিয়েছে। ওয়েন সেগুলোকে ধাক্কা দিতে দিতে গাড়ি চালাতে থাকে। তখনই সামনে থেকে আরও পুলিশের গাড়ি চলে আসলে ওয়েন গাড়ি ঘুরিয়ে পাশে একটা কবরস্থানে নেমে পড়ে। সে কবরস্থানের সবগুলো কবরের নামলিপি ভাঙতে ভাঙতে সামনে এগিয়ে যেতে থাকে। ভয় পেয়ে বিলি তখন বাইবেলের মন্ত্র পড়তে থাকে। ওয়েন সেই কবরস্থানে চলতে থাকা একটা ফিউনারালের কফিনও ট্রাকের ধাক্কায় দাফন করে দেয়। তারা কবরস্থানের এই পারে চলে আসার পরেও যখন পুলিশের আরও একটা আর্মড গাড়ি তাদের পিছনে ছিল, তখন বিলি ওয়েনের কাছ থেকে লিকুইড চকলেট নিয়ে সেই গাড়ির কাচের উপর ছুঁড়ে মারে, যার ফলে পুলিশ কিছু দেখতে না পেয়ে ধাক্কা খেয়ে গাড়ি নিয়ে উল্টে যায়। সব কিছুর পরে তারা হিসেব করে দেখে মাত্র 60 টাকা রয়ে গেছে তাদের ট্রাকে। এটা নিয়ে আফসোস করে যখন বিলি আর লিলি সেই অস্ত্রবাহী ট্রাক পুড়িয়ে দিচ্ছিল, তখন ওয়েন বলে যে করেই হোক পার্কারকে উদ্ধার করতে হবে, চলো আমরা আটলাস রিজার্ভ ব্যাঙ্ক ডাকাতি করি, আমি ভল্ট খুলে টাকা নিয়ে আসব আর তোমরা বাইরে পুলিশকে ব্যস্ত রাখবে। বিলি তখন ওয়েনের হাতে একটা আসল গান দেয় এবং বলে আমার এবার ভিন্ন কিছু প্ল্যান আছে। এদিকে ওয়েনের বাবা মা যখন টিভিতে ভিক্টোরিয়া ইউনিয়ন ব্যাঙ্ক ডাকাতির ঘটনা দেখছিল, তখন বিলি তাদের কল দিয়ে বলে আপনার ছেলের ব্যাংকে আমরা আবার ডাকাতি করব, আপনারা গাড়ি নিয়ে ব্যাংকের সামনে বসে থাকবেন, যদি এটা না করেন তাহলে আপনার ছেলের কপালে বিপদ আছে আর এই ব্যাপারে কাউকে কিছু বলবেন না। কিন্তু ওয়েনের বাবা মা ঠিকই রজারকে সব কিছু বলে দেয় এবং পুলিশের গাড়ি নিয়ে ওয়েনের ব্যাংকের সামনে অপেক্ষা করে। অন্যদিকে ওয়েন বিলি আর লিলিকে ব্যাংকের সামনে রেখে একাই অ্যাটলাস রিজার্ভ ব্যাংকে ঢুকে যায়। এরপর সে ব্যাংকের ম্যানেজার ফিবি কিংকে বলে কয়েকদিন আগে আমার ব্যাংকে ডাকাতি হয়েছে, আমি বুঝতে পেরেছি আমার ব্যাংকের সিস্টেম দুর্বল ছিল, তাই আমি তোমার ভল্টের সিকিউরিটিটা দেখতে চাই। তো ফিবিকে মানিয়ে ওয়েন ব্যাংকের ভল্ট খোলায় এবং বাইরে সিগন্যাল দেয়। তখনই বিলি আর লিলি গান নিয়ে ব্যাংকের ভিতরে ঢুকে যায় এবং গুলি করতে থাকে। এই সুযোগে ওয়েন ভল্টের ভিতরে ঢুকে ব্যাগের মধ্যে $5 মিলিয়ন ভরে এবং ভল্টের এমার্জেন্সি গেটওয়ে দিয়ে বেরিয়ে যায়। এদিকে রজার যখন ওয়েনের বাবা মাকে নিয়ে সানরিজ ব্যাংকের বাইরে বসেছিল, তখন মার্জি ওয়েনের কলিগ টাইরিকে দেখে এবং তাকে ব্যাংক ডাকাতির কথা সব কিছু বলে দেয়। রজার তখন বুঝতে পারে ওয়েনের বাবা মা কোনো কথা লুকিয়ে রাখতে পারে না, তাই বিলি এটা প্ল্যান করে তাদের মিথ্যা ঠিকানা দিয়েছে। তাই রজার তখন গাড়ি নিয়ে অ্যাটলাস রিজার্ভ ব্যাংকের দিকে রওনা দেয়। ব্যাংকের সামনে পৌঁছে তারা বিলি আর লিলিকে সেখান থেকে বেরিয়ে যেতে দেখলে রজার গাড়ি নিয়ে আবার তাদের তাড়া করে। যাই হোক, ওয়েন টাকা নিয়ে বের হয়ে তার কাজিন আরজেকে পেয়ে যায়। এরপর তার অ্যাম্বুলেন্সে করে টাকা নিয়ে রেহানের কাছে যায়। রেহান পার্কারকে সাজিয়ে একটা গ্যারেজে অপেক্ষা করছিল। সেখানে ওয়েন তাকে টাকা দেওয়ার পরেও রেহান বলে সে এখন সবাইকে মেরে ফেলবে। তখন ওয়েন তার পকেট থেকে একটা গান বের করে, কিন্তু গানের গায়ে পানি দেখে সে মনে করে এটাও হয়তো ওয়াটার গান। তাই সে গুলি করার চেষ্টা করলে সেই গুলিতে রেহানের দুজন গার্ডই মারা যায় এবং একজন গার্ডের গান থেকে গুলি বের হয়ে রেহানও মারা যায়। ততক্ষণে সেখানে বিলি আর লিলিও চলে আসে এবং ওয়েনদের সেখান থেকে সরিয়ে দেয়। তখন ওয়েন আবার আটলাস রিজার্ভ ব্যাংকে গিয়ে টাকাগুলো জায়গা মতো রেখে এমন অভিনয় করতে থাকে যেন সে কখনোই এই ভল থেকে বেরি হয়নি। মুভির শেষ দৃশ্যে আমরা ওয়েন এবং পার্কারের বিয়ের অনুষ্ঠান দেখতে পাই। বিলি আর লিলিও রজারকে কোনোরকমে মানিয়ে অনুষ্ঠানে জয়েন করে। এরপর তারা সবাই মিলে গান ছেড়ে নাচতে থাকে। মুভির মিড ক্রেডিট সিনে দেখা যায় ওয়েন এক পিস কেকের মধ্যে একটা সেফটি পিন দিয়ে সেটা বিলিকে দেয়, যেন বিলি সেটা দিয়ে হ্যান্ডক্যাপ খুলে বের হয়ে আসতে পারে। আর এই দৃশ্যের মধ্য দিয়ে মুভিটি এখানেই শেষ হয়। মুভিটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করুন, আর সেই সাথে আজকে যারা আমাদের চ্যানেলের প্রথম কোনো ভিডিও দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখুন।